পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করেছে সরকার। 2021 সালের 31 মার্চ পর্যন্ত এটি কার্যকর থাকবে। বাজারে যোগান বাড়ানো এবং দাম কমাতে পেঁয়াজ আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সিদ্ধান্ত নেয়। গত 7 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির উপর আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে NBR কে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে দেশে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়। এরপর দাম কমাতে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এবার 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা এলো। পেঁয়াজের বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। টিসিবির মাধ্যমে কম মূল্যে অনলাইনে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে তিনি এ দাবি করেন। এদিকে রাজধানীর বাজারে একদিনে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন আমদানি অব্যাহত থাকলে শীঘ্রই স্থিতিশীল হবে বাজার। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতাশূন্য, যদিও বাজারে দেশীয় আমদানি করা পেঁয়াজের মজুত পর্যাপ্ত, ফলে প্রভাব পড়ছে দামে। দুদিন ধরেই দাম কমছে সব ধরনের পেঁয়াজের। 4-5 দিন আগে কেতারা মাথা নষ্ট হয়ে গেছে গা। যার লাগু 5 কেজি হয় নিচে 20 কেজি, যার লাগু 10 কেজি হয় নিচে 50 কেজি, এগুলো নিয়ে মজুত রাখছে 2 মাস কালে গা। এরা তো দেখা গেছে অনেক পটকে অভাব দিতেছে না। কিতা সুন্দর কারণে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজার দর দেখা গেছে 8-10 টাকা কেজি কমছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন আমদানি করা দামের সাথে বাজার মূল্যের কিছুটা তারতম্য রয়েছে। এগুলোতে বাজার ভেদে এটা কি হয় যে তারতম্য ঘটে, কিন্তু মাঝে যে ম্যাসিভ ইয়েটা হয়েছিল এরকম সম্ভাবনা নাই এবং মূল্য স্বাভাবিক হয়ে যাবে আমরা এটা আশা করছি। এদিকে বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন এক মাসের মধ্যে পর্যাপ্ত আমদানি করা পেঁয়াজ বাজারে আসবে। যে আমাদের সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে, অবস্থাটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। মন্ত্রী জানান অনলাইনে শুরুতে বড় শহরগুলোতে পেঁয়াজ বিক্রি হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিসর। অনেক মানুষ আছে যারা অনেক সময় ট্রাকের সামনে এসে লাইন ধরতে পারেন না সামাজিক কারণে বা নিজেদের ব্যস্ততার কারণে, এই সময়টায় যদি তারা ঘরে বসে পেঁয়াজটা পান তাদের জন্য সাশ্রয় হবে। আমরা কিন্তু এবার TCB-র মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ। 13 সেপ্টেম্বর থেকে TCB-র মাধ্যমে খোলা বাজারে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে সরকার। ক্রেতাদের চাপ থাকায় এবং TCB-র জনবল সংকটের কারণে এবারই প্রথম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হলো। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।